প্রিয় ভিউয়ার, আমাদের আজকের স্লাইড ভিডিও বাংলাদেশের 64 জেলার ভিতরে কোন জেলার মেয়েরা সবচেয়ে বেশি প্রেমের সম্পর্ক করে তা নিয়ে। এটি আসলে খুব নিশ্চিত করে বলা মুশকিল, তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন পত্রপত্রিকার তথ্যের ভিত্তিতে এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন গবেষণা করে কিছু আশ্চর্যজনক তথ্য উপস্থাপন করছি। নারায়ণগঞ্জে 14 থেকে 18 বছর বয়সী মেয়ের ভিতরে শতকরা 42 জন ছেলেদের সাথে সম্পর্ক তৈরিতে বেশ আগ্রহী এবং 19 থেকে 27 বছর বয়সের মেয়েরা শতকরা 38 জন মেয়ে সম্পর্ক করার জন্য আদা জল খেয়ে লাগে। আর 28 থেকে 44 বছর মহিলাদের ভিতরে শতকরা 20 জন মহিলা পরকীয়া সম্পর্ক গড়ে তোলে। তবে নারায়ণগঞ্জ শহরের মেয়েদের ভিতরে এই প্রবণতাগুলো অনেক ক্ষেত্রে বেশি। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, নারায়ণগঞ্জ শহরে বসবাসকারী শতকরা 56 ভাগ লোকজনই বাইরের অঞ্চল থেকে আগত। ছেলেদের সাথে সম্পর্ক করার জন্য দ্বিতীয় ধাপে বেশ আগ্রহী আছে ঢাকা জেলার মেয়েরা। তবে ঢাকা জেলা দ্বিতীয় ধাপে চলে এসেছে শুধুমাত্র কেরানীগঞ্জের মেয়েদের জন্য। কেরানীগঞ্জে 14 থেকে 27 বছর বয়সী মেয়েদের ভেতরে শতকরা 28 জন মেয়ে সম্পর্ক করার জন্য বেশ আগ্রহী। তৃতীয় এবং চতুর্থ ধাপে আছে যথাক্রমে গাজীপুর এবং মানিকগঞ্জ। গাজীপুর তৃতীয় ধাপে এসেছে শুধুমাত্র টঙ্গীর কারণে এবং মানিকগঞ্জ আছেন ধামরায়ের জন্য। পঞ্চম অবস্থানে আছে নোয়াখালীর মেয়েরা এবং ষষ্ঠ অবস্থানে আছে চাঁদপুরের মেয়েরা। আর হ্যাঁ, আপনাদের পরিচিত এমন জেলা থাকলেও কমেন্ট করে জানাতে পারেন। প্রিয় ভিউয়ার, জেলাগুলোর মধ্যে আপনার ফিউচার শ্বশুরবাড়ি কোন জেলা? অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে। আর আমার নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।